তো গাইস, আমরা কিন্তু আরেকটা আবু আমাদের চ্যালেঞ্জ দিছে যে শুধুমাত্র AWM নিয়ে আমাদের পুরোটা ম্যাচ খেলতেই হবে ভাই। তো দেখা যাক ভাই আমরা কি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি পারি না ভাই। তো আমরা কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়ে দিলাম, বেশি কথা না বাড়ায়া ফাইনালে কিন্তু আমরা ম্যাচের ভিতরে আইসা পড়ছি ভাই। এখন আমরা জোস লেভেলের একটা গেম প্লে দিব। ভাই এই ম্যাচে আমরা AWM চ্যালেঞ্জ না AWX চ্যালেঞ্জ করবো ভাই, প্যারা নাই AWM-X যেটা আছে ওইটা চ্যালেঞ্জ করবো এই ম্যাচের ভিতরে। এখন আমরা AWM দুইটা AWM-X দুইটা নিয়ে রাখি, নেওয়ার পরে ওরা ধরা করবো কিল। AWM-X দুইটা ডান, চারের বেস্ট, এটা এটা এটা, ওকে আমাদের কিন্তু AWM নেওয়া হয়ে গেছে গাইছে। এখন পিটাবো এনিমি, উড়া ধরা পিটাবো। এখন এখন আমরা ক্লিয়ার দেখি কোথায় আছে, এখন ওদের খুঁজা খুঁজা আমি মারব। 33টা প্লেয়ার আইসা পড়ছে, মিনিমাম তো আমাদের কিল করাই লাগবে অনেকগুলো। আমার সামনে কিন্তু একটা গাড়ি, 165 একটা কিল ডান অলরেডি। আরেকটা কিন্তু বাক্সে ভাই, আরেকজনটা দেখে বাক্সে, আমি এটার মাইরে গেছি ভাই। তার নাই চিল কথা, একই ঘুরা ফিরা। 31টা প্লেয়ার এসে পড়ছে, আমার কিন্তু অলরেডি একটা কিল হয়ে গেছে। ওই যে প্লেয়ার হেডশুট ভাই, হেডশুট আইবার হেডশুট খেবার সমস্যা নাই। ওকে এখনো কিন্তু 29টা প্লেয়ার এলাই, কোথায় কোথায় আছে এটা আমার বার করতে হবে। এখন এগুলারে চালু চালু গাড়ি দিয়া, সব গাড়ি দিয়ে ঘুরে ভাই। এটাই না মাত্র বাগলো, যে গাড়ি দিয়া আমি টুই চালাইতেছিল ভাই, কিন্তু আমি তো হইলো কিছু কম না থাক। যাক আমার কিন্তু অলরেডি 3টা কিল হয়ে গেছে ভাই, এখনো 26টা প্লেয়ার এলাই। তো আমরা এখন যে ওই যে ওইখানে যে একটা হিডলিস্ট মারবো, দেখি হিডলিস্টটা। ওই যে ওই যে প্লেয়ার হেডশুট ভাই, ভাই হেডশুট, খালি হেডশুট ভাই। যাক 4টা কিল হয়ে গেছে, এখনো 20টা প্লেয়ার লাইফ। তো চালু চালু আমরা লুট বক্সটা একটু লুট দিয়ে দেখি। ওই মনে ওই যে ভেন্ডিং মেশিন, সুপার ভেন্ডিং মেশিনটা কেনাকাটা করছে কি জানি। তো আমি লুটপাতিটা হয়ে গেছে আমার ভাই, ভালো একটা লুট আছে আমার তো ভাই। তো এই ম্যাচে কোনো মতন মরা যাইব না ভাই। তো আমি এখান থেকে একটা হিটলিস্ট মারি ওয়ে। তো হিটলিস্টটা কিন্তু ওই যে সামনে আছে কাটলুস্তি আর ইয়ার অবজারের মাঝখানে, ওইটা কি ওই জায়গায় ক্যাম্প করতেছে নাকি ভাই? আমার তো মনে হইতেছে ক্যাম্প করতেছে ভাই। আজও কে আছে প্লেয়ার টা ওই জায়গায়? ক্যাম্প করতেছে, ক্যাম্প করতেছে গাইজ ওই যে প্লেয়ারটা। হেডশট, সব হেডশটে কিল হইবা আজকে ভাই। 17টা প্লেয়ার কিন্তু এখন অ্যালাইভ ভাই, স্টিল অ্যালাইভ, সব কিল হবে আজকে হেডশটে ভাই। তো এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই একসাথে ভিডিওটাতে লাইক করে দেওয়ার আমাদের কিন্তু আর 1K-র মতন ভাই সাবস্ক্রাইবার লাগে, 1 লাখ হইতে সবাই আজকের ভিতরে একটু দয়া করে আমাদের 1 লাখ সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দিয়েন ভাই। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত আনার জন্য ভাই। তো সামনে প্লেয়ার আছে ভাই, সামনে প্লেয়ারটা মারার পর আমরা আরও কথা বাকি কথা বলি। এটা দিয়ে অ্যাডাম ক্যারেক্টার যাক মারাইছি ভাই, এখানে অনেক প্লেয়ার আছে, আমরা লাস্টে দেখে কথা বলি ভিডিও, সমস্যা নাই। এখন কিন্তু 14টা প্লেয়ার লাইভ, যাক ভাই সব মারা হবে ভাই ইসকে ভাই। এখনো 13টা প্লেয়ার লাইভ, আমার কিন্তু অলরেডি 60টা কিলো হয়ে গেছে, আজকে সব গাড়াই দিমু ভাই। এটা ডাউন হইছে ভাই, ছি আবার উইটটা দেব, উইটটা দেব। যাক উঠতে দেনি ওরে, 8টা কিল কিন্তু হয়ে গেছে। এখনো 10টা এনিমি আছে আর আমারে নিয়ে 11 জন। তো আশেপাশে কোনো কোনো প্লেয়ার নাই, সবার কাছে অর্ধ লাইন আছে ভাই।
ভেন্ডিং মেশিন ডিসকাউন্ট দিছে না সবাই হরজলাইন কিনা ফলাইছে তো প্লেয়ার কোথায় প্লেয়ার কোথায় এখন আমাদের প্লেয়ার খোঁজা লাগবে ভাই ওই যে সামনে প্লেয়ার ওয়েট ওয়েট গাড়ির জন্য ফায়ারটা লাগে নাই হেডশট হেডশটে আমার 9টা কিল হয়ে গেছে ভাই সাহেব ওই ঝুনের বাহির অমন প্লেয়ার আমি নিচের দিকে চাইলে ভালোই আচ্ছা বাম সাইডের দিকে দেখি আমরা ব্রিজে থাকি আমরা আমরা ভিডিওতে থাকি ওই ভাই এম10 ভাই এম10লা এই এম10লা করে আমি অনেক বেশি ভয় পাই ভাই এম10লা করে আমি সবথেকে বেশি ভয় পাই ভাই যখন ভাই জাতা দিয়ে ধরে না ভাই তখন যে ভয়টা লাগে ভাই ডাউন ভাই সব ডাউন হইতাছে 11টা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে এখনো কিন্তু 3টা এনিমি আছে ভাই ওয়েট আমি তো পার্মানেন্ট কভার আছে একটা পার্মানেন্ট কভার আছে এদিকে একটা ওয়াল মারি লঞ্চ এক মারছে নি বাইর হইবা না ভাই বাইর হইবা না তুমি ওইটা লঞ্চ এক মারা ওইদিকে গেছে গা ভাই ওই যে 165 এ ডাউন হইছে ছি আমাদের কিন্তু 12টা কিল অলরেডি হয়ে গেছে ভাই 161 ডাউন ভাই এগুলো ডাউন হয় কে ভাই সবগুলাই কিন্তু মোটামুটি ডাউন হয়েছে ভাই সবগুলাই ডাউন হয়েছে তো আর দুইটা এনিমি কিন্তু ওই যে নিচের সাইডে আছে ওরা ফাইট করতেছে কিন্তু ভাই দুইটাই ফাইট করতেছে তো আমরা উপরের সাইডেই থাকি উপরের সাইডে থাকলে একটু বেনিফিট পামো এখনো কিন্তু দুইটা প্লেয়ারে মারলাম আর 14টা কিলে কিন্তু ম্যাচটা বুইয়াই তো ভাই কিন্তু দুইটাতে দুইটারে মারতে পারবো না তো দুইটা ফাইট করে ওই জায়গায় একটা মরে যায় আরেকটা আইবো দেহি দুইটা রাতে নিয়ে আমি মরে যাই আবার 166 ধরে আর আকাশে মারা দিছি ভাই যাক 13 কিল কিন্তু অলরেডি হয়ে গেছে এখন লাস্ট প্লেয়ারটা বাকি ভাই লাস্ট প্লেয়ারটা কই লাস্ট প্লেয়ারটা কই গাইজ কোথায় বে ওই যে ওই যে গাইস লাস্ট প্লেয়ার ১৬৫ খাইছে ফাইনালি কিন্তু আমাদের 14 গিলে আমাদের AWM নেই কিন্তু ম্যাচটা বুইয়া আইসা বসে ভাই তো গেম প্লেটা কেমন লাগছে সবাই একসাথে কমেন্ট বক্সে জানায় দিবা আর আমাদের চ্যানেলে এখনো যারা সাবস্ক্রাইবটা করো নাই সবাই একসাথে সাবস্ক্রাইবটা করে দিও আর কিন্তু আমাদের বেশি সাবস্ক্রাইবার লাগে না আর মাত্র 1K-র মতন লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবা আর নেক্সটে কোন চ্যালেঞ্জ করবো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা তো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ